ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত বাংলাদেশ থেকে সম্ভবত কাউসার আহমদ জাহিদ ভাই মোবাইল নম্বর শেষে এইট তিনি জানতে চেয়েছেন যে তাবলিক জামাতে বলে গরুর শুকনা গোবর দ্বারা ঢিলাকুলুপ করা যাবে না কারণ গোবর জিনেরা খায় ওটা তাদের খাদ্য এখন জিনেরা তো ইবাদত করে তাহলে তারা হারাম বা অপবিত্র খাবার খেয়ে আল্লাহর ইবাদত করলে তা কি হবে এটা কতটা সঠিক আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুল্লাহ যে সম্মানিত ভাই গোবর জিনদের খাবার নয় জোবর গোবর হলো জিনদের যে পশু আছে জিনদের পশুদের খাবার হলো গোবর আর হাড্ডি এটা হলো জিনদের খাবার এই ব্যাপারে সহিম মুসলিমে একটা হাদিস বর্ণিত রয়েছে যে লম্বা একটা হাদিস যে হাদিসে বলা হয়েছে যে নবী করিমসিমকে একদিন সাহাবাই রাম পাইলেন না রাত্রে অনেক খোঁজাখুঁজি করলেন এরপরে নবী করিম সুসাম পরের দিন সকালে যখন আসলেন আল্লাহ নবী সহাম তাদেরকে তাদেরকে বললেন যে আল্লাহ নবীকে যখন তারা প্রশ্ন করলেন আপনাকে গত রাত্রে পাইলাম না কোথায় ছিলেন তখন তিনি বললেন যে ফাজা আব তো মা আমি আমার কাছে আতা জিন আমার কাছে জিনদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল আমি তাদের কাছে গিয়েছিলাম তাদের কাছে যা আন আমি পড়লাম এবং তাদের বিভিন্ন থাকার জায়গা আগুন বিভিন্ন জায়গা আমি দেখলাম তাদের খাবার ইত্যাদি দেখলাম এবং আল্লাহ নবী সাল্লাম আমাকে প্রশ্ন করেছিল আল্লাহ নবী বললেন যে আমাকে প্রশ্ন করেছিল যে আমাদের খাবারটা কি ফাঁসা আলু আজাদ মানে তাদের খাবার কি হতে পারে এটা জিজ্ঞেস করেছিল ফকাল আল্লাহ নবী বললেন যে লাকুম কুল্লু আজমিন জুকেরা ইসমুল্লাহ আলিহে ইয়কা ওফি ইদিকুম আউ ফরামা ইয়কুন উল্লাহমা বলতেছে তোমাদের জন্য খাবার হলো প্রত্যেকটা ওই হাড্ডি যেখানে আল্লাহর নাম নিয়ে যেটাকে জবেই করা হয়েছে যেই পশুটা আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে আপনি আমরা যেটা গোস্ত খাই মনে করেন গরুর বা ছাগলের গোস্ত খাইলাম যেটা আল্লাহর নাম নিয়ে জবেই করা হয়েছে এটা যদি আপনি ফেলিয়ে দেন তাহলে এই হাড্ডিটা এই হাড্ডিটাই হলো কাদের খাবার জিনদের খাবার এবং জিন্দের মধ্যে যারা মুসলিম তাদের খাবার হলো এটা অর্থাৎ তারা যখন এই হাড্ডিটা গ্রহণ করে তখন আল্লাহ রব্বুল আলমিন গোস্ত দিয়ে ভরপুর করে দেন এবং এটা খায় এবং এই হাদিসে বলা হল যে ওয়াকুল্য বেকুম এবং প্রত্যেক যে গোবর বা বলা হয় এইগুলো তোমাদের দাবাবের জন্য দাবাব মানে তোমাদের পশু যেগুলো আছে তাদের খাদ্য হলো এই যে এই গোবর ফাঁকাল রসুল্লাহাম এই জন্য আল্লাহ বেহিমা তোমরা এই গোবর এবং হাড্ডি দিয়ে করবে না অর্থাৎ শৌচ কার্য করবে না তোমরা ব্যবহার করবে না শুকনা গোবর দিয়ে এবং ওই হাড্ডি দিয়ে কারণ তো আমি খাওয়া দেখুম কারণ এটা তোমাদের ভাইদের খাবার অর্থাৎ জিনদের এবং জিনের পশুদের খাবার তাহলে জিনদের মুসলিম জিন যারা তাদের খাবার হলো হাড্ডি যেই হাড্ডিতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে এবং তাদের যে পশুদের খাবার হল গোবর এটা গোবরটাও পশু ওদের পশুদের খাবার ওটা জিন্দের খাবার নয় কাজে এই হাদিস থেকে এটাই এজন্য এই দুইটি দ্বারা স্তেঞ্জা করতে নিষেধ করা হয়েছে এবং আবুদাউদে এরকম আর একটা হাদিস রয়েছে যে কুল্ল আজমুল্লা মাসকুরুসমাল্লাহ প্রত্যেক ওই হাড্ডি যেটা যেই হাড্ডিতে আল্লাহর নাম স্মরণ করা হয় নাই মনে করেন বিভিন্ন মানুষ মারা গেছে এটা তো অপবিত্র এগুলো খাওয়া যাবে না জিনরা যারা মুসলিম তারাও এটা খায় না কিন্তু মানে মানুষের হাড্ডি এটা খাইতে পারে না এটা খায় কারা জিনদের মধ্যে যারা কাফের তারা কাফের জিন যারা আছে তারাই তাদের জন্য এটা খাবার কিন্তু এটা যে নাপাক না পাক এই মানুষের মরা হাড্ডি গুলা নাজেস অপবিত্র এগুলা দেওয়া খাওয়া আমাদের জন্য নাই তা যারা ইস্তেঞ্জা করে তাবলিক জামাতের ভাই বলেন আর যারা বলেন যারা বলে যে শুকনা গোবর দিয়ে করা যাবে না ঢিলা ব্যবহার করা যাবে না কথাটা ঠিক কিন্তু এইটা জিনদের খাবার নয় জিনদের পশুদের খাবার হলো এই গোবর আর হাড্ডি হলো হাড্ডি দিয়েও এরকম ইস্তেঞ্জা করা যায় না এটা হলো জিনদের মুসলিম জিনদের খাবার আশা করি ক্লিয়ার হয়েছে হাজ আল্লাহ আলমিস্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ محمد رسول الله لا اله الا الله محمد رسول الله